আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? যাই হোক, থাম্বনেল দেখে অনেকে হয়তো ভয় পাচ্ছেন বা ভাবতেছেন যে কি 60% কমন প্রশ্ন এবং উত্তর, যা সবসময় সার্ভে ফিল আপ করতে লাগে বা কাজে লাগবে বা লাগবে। আর কোশ্চেন এইটা থাম্বনেলটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আর লাইভ ডিসকাশান, মানে সরাসরি আলোচনা হবে। আর ইটস টাইম টু টক, মানে এটা হচ্ছে কথা বলার সময়। আর এটা হচ্ছে সার্ভে রিলেটেড, এই জন্য এই লোগোটা হচ্ছে এইটা। আর ইউওএসজে মানে কি? ইউওএসজে মানে হচ্ছে কি আমাদের এই গ্রুপটা, ইউএসএ অনলাইন সার্ভে জবস। তো মোটামুটি আমার আপনারা জানেন অলরেডি আমার এই চ্যানেলটা সার্ভে রিলেটেড, ঠিক আছে? এখানে 837টা সাবস্ক্রাইবার আজকে হয়েছে। তো এই গ্রুপের সকল কার্যক্রম সম্পাদিত হয় মানে দুইটা রিলেটেড আর কি। এটা আমার নামে চ্যানেলটা করা অনেক আগে থেকে ছিল এই কারণে। তো এখানে মোটামুটি ভালো ভিডিওই দেওয়া আছে, কোয়ালিটি সম্পূর্ণ, নোটসও ব্যাট খুব খারাপ না। তো মোটামুটি এগুলো জানলে বা দেখতেছেন আপনারা অনেকে যারা আছেন আমার সাথে, চ্যানেলের সাথে সম্পৃক্ত, ভিডিও দেখতেছেন, কমেন্ট করতেছেন, খুব ভালো লাগে আপনাদের ফিডব্যাক পেয়ে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে নতুন একটি টিউটোরিয়াল বানাতে যাচ্ছি। সেটা টিউটোরিয়ালটির নাম দিয়েছে যে 60% কমন প্রশ্ন এবং উত্তর। তো এইটা কেন করতে যাচ্ছি? এটা করতে যাচ্ছি এই কারণেই যে, আচ্ছা এটা একটু পরে বলি, তো একটু গ্রুপের ডিসকাশানটা করে নিই। তো আমাদের গ্রুপটা অন্যান্য গ্রুপের মতো না, আমাদের গ্রুপটা মোটামুটি মানে এক্সেপশনালি বলতে পারবো, কারণ এইখানে ফেক কিছু আলোচনা করা হয় না। দেখেন, এটা আপনি গ্রুপে ঢোকার সঙ্গে সঙ্গে এই জিনিসটা পড়ে নেবেন, কারণ প্রতারণার সবাই অনেকে হচ্ছে। তো আপডেট পোস্ট এগুলো, আর এইগুলো যে একজন ধরা খাইছে, সে আবার এখন আমাদের গ্রুপে বলছে যে অ্যাডমিনের সহায়তা তাকে বের করে দেওয়ার অনুরোধ করছি, কিন্তু সে কখনো মানে পড়েই নেই নাকি আল্লাহ জানে। যে এখানে আমি সুন্দর করে বলে দিয়েছি যে আমি ব্যতীত আমার গ্রুপে কারোর সাথে কোনো লেনদেন করা যাবে না, এবং করলে সেটা নিজ দায়িত্বে করতে হবে, কারণ কে বা কারা করছে আমি তাদের চিনি না। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের গ্রুপে সব কিছু এনগেজমেন্ট মোটামুটি ভালো। পোস্ট করলে দেখেন 37 লাইক, 48, 7 কমেন্টস, 30 কমেন্ট, 66 লাইক, ঠিক আছে, 34 লাইক। তো যাই হোক, সব মিলে আমাদের গ্রুপটা অনেক ভালো রেসপন্স পাচ্ছি আর কি, আপনারা করতেছেন বলেই আমরা পাচ্ছি আর কি। তো এখানে একটা বিষয়, তো সকল কিছু আপডেট দেওয়া হয় এখানে। আর মোটামুটি আমাদের চ্যানেল, এখানে ইউটিউব মানে সার্ভে রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো এবার চলে যাই মেন টপিক্সে। মেন টপিক্সটা ছিল যে 60% কমন প্রশ্ন। তো এখন বলি, যারা আমরা সার্ভে করি, সার্ভে করতে হচ্ছে 3টা স্টেপ লাগে আর কি। আপনি টেকে সার্ভে মানে একটা সার্ভে ধরলেন, ধরার পর এখানে 3টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। যেমন প্রথমে হলো আপনার রিলেটেড, মানে প্রোফাইলে যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেই কোশ্চেনগুলো 5-7টা করা হবে, মানে আপনাকে জাজ করা হবে যে আপনার ইনফরমেশানগুলো যেগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো কি ঠিক না বেঠিক। তো সেগুলো যদি আপনি কনফার্ম তাদেরকে করতে পারেন, তাহলেই আপনাকে তারা নিয়ে যাবে নেক্সট স্টেপে সার্ভে করার জন্য। সার্ভের বিভিন্ন দিক থাকতে পারে, হতে পারে রেস্টুরেন্ট নিয়ে, হতে পারে মার্কেটিং নিয়ে, হতে পারে ই কমার্স নিয়ে, হতে পারে কোনো একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে, হতে পারে একটা টিভি দেখা নিয়ে, হতে পারে আপনার সকালে ব্যায়াম করা নিয়ে। যাই হোক, প্রত্যেকটা যে কোনো মানে এই রিলেটেড হতে পারে, সার্ভে কোম্পানিগুলো আপনাকে রিডাইরেক্ট করে নেবে। তো প্রথমে কী হলো, আপনাকে টেস্ট করবে, আপনার প্রোফাইলের সাথে যদি তাদের ম্যাচ করে তাহলে না আপনাকে রিডাইরেক্ট করবে ওখানে। এবং লাস্টে আবার ফিনিশিং মোমেন্টে 5-7টা কোশ্চেন করবে আপনার সে রিলেটেড, যে রিলেটেড কোশ্চেন আপনি অলরেডি তাদেরকে অ্যান্সার করছেন, ঠিক আছে? তো এই ছিল, তো এইটা নিয়ে আজকে আলোচনা করবো আর কি, যে 60% কোশ্চেন, হ্যাঁ, যে 60% কোশ্চেন অলওয়েজ আপনাকে আমাকে করতে থাকবে সার্ভে করতে, এবং আমি চ্যালেঞ্জ দেবো যে এই কোশ্চেনগুলোই করবে আপনাকে। যদি আদারওয়াইজ কিছু আসতে পারে, বাট এই কোশ্চেনগুলো সবসময় অলওয়েজ রেগুলারলি থাকবেই, ঠিক আছে? আপনি ফলো করবেন যদি আমার কথার সাথে না মিলে, ঠিক আছে? তো চলুন, লেটস স্টার্ট। আমি একটা স্লাইড শো এখন আপনাদেরকে ওপেন করতেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থটা সবসময় মনে রাখতে হবে, সেটা কখনোই ভুল করা যাবে না। আর ইউএসের ডেট অফ বার্থগুলো হলো প্রথমে মাস, পরে তারিখ, তারপরে হচ্ছে ইয়ার। তো আপনার ডেট অফ বার্থটা অবশ্যই মনে রাখবেন, এটা কেয়ারফুলি অ্যান্সার করবেন। সেকেন্ড যেটা হচ্ছে জিপ কোড, আপনি যে অঞ্চলে বাস করেন, আপনার ভিপিএস যে লোকেশানে অবস্থিত সেই লোকেশানের এবং যে জিপ কোডটা দিয়ে আপনি আপনার সার্ভে প্রোফাইল আপডেট করছেন সেটা অবশ্যই মনে রাখবেন। হতে পারে 12579, হতে পারে 1002, 1003, অর্থাৎ আপনার যেটা জিপ কোড সেটা অবশ্যই মনে রাখবেন, কারণ হুটহাট আপনাকে এটা অলওয়েজ যায়। ওই কথাটা আমি আর বলতে চাচ্ছি না যে অলওয়েজ কমন, এটা কমন বলে আমি এখানে তুলে ধরতেছি। 3 নম্বর জেন্ডার, আপনার মেল না ফিমেল, এটা অবশ্যই খেয়াল রাখবেন। 4 নম্বর আপনার এডুকেশন লেভেল, গ্রাজুয়েট, এটা অন্য বিভিন্ন রকম হতে পারে। যাই এখানে খেয়াল করবেন যেটা ব্লাড অক্ষর সেটা হচ্ছে কোশ্চেন, নিচে যেটা সমানের উপর সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো এই অ্যান্সারগুলো কীরকম? 4 ইয়ার, কলেজ, ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি, এগুলো আপনার যেটা দিয়েছেন সেইভাবে মনে রাখবেন। নাম্বার 5 ইথেন্টিকিটি, হয়েড। আমাদের ইথেন্টিকিটি কি? আমরা যেমন মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, তো যাই হোক ওইটা। আর যেহেতু ইউএসএর আমরা সাধারণত ওখানে আপনার খ্রিস্টিয়ান হয় আর কি। আর ইথেন্টিকিটা অবশ্যই হোয়াইট, মানে ইংরেজ জাত রিলেটেড কিছু জাত আছে না, তো সেটা এখানে খেয়াল করেছে। ইথেন্টিকিটা হচ্ছে হোয়াইট হবে, অলওয়েজ হোয়াইট হবে। এবং আপনাকে বলবে হিসপ্যানিক, ল্যাটিনো, স্প্যানিশ, এগুলো অলওয়েজ নো হবে, কারণ আপনি উল্লেখ করেছেন যে আপনার ইথেন্টিকিটি হচ্ছে হোয়াইট, ঠিক আছে? এই হোয়াইট মানে ইংরেজ জাত বোঝায় আর কি। আর হিসপ্যানিক, ল্যাটিনো, স্প্যানিক এগুলো হচ্ছে বাইরের, সো এগুলো সবসময় ইগনোর করবেন। নাম্বার 7 হুইচ অফ দ্য ফলোইং রিলিজিয়ন্স ডু ইউ মোস্ট ক্লোজলি আইডেন্টিফাই উইথ? আর অবশ্যই ইংলিশে ভালো হতে হবে, অ্যাটলিস্ট আপনাকে এটা বুঝতে হবে যে আপনাকে কী বুঝাইছে। এখন যদি আপনি এটাও না বোঝান, ডিরেক্ট কপি করে গুগলে ট্রান্সলেট করতে যান, অনেক সময় লাগবে। তো আমি কিছুক্ষণ আগে বলে দিলাম যে আমার রিলিজিয়ান, আমার ধর্মটা কী। আমরা যদিও মুসলিম হই, বাট এখানে কাজ করতেছি সয়েজ ইসিয়ার্স, যেহেতু আপনার নাম আমেরিকান, খ্রিস্টান। নাম্বার 8 ম্যারিটাল স্ট্যাটাস, অবশ্যই ম্যারিড, কেন না ম্যারিড আপনি উল্লেখ করছেন, এবং ম্যারিড বলে আপনার বেবি আছে এটা উল্লেখ করছেন। নাম্বার 9 লিভিং সিচুয়েশন, হোম ওনার, মানে নিজস্ব বাসায় আপনি বাস করেন, কোনো ভাড়া বাসাতে থাকেন না, ঠিক আছে? নাম্বার 10 চিলড্রেন, আপনার যে কয়টা চিলড্রেন থাকবে সেটা আপনি উল্লেখ করবেন আর কি। যদি 2টা থাকে 2টা, 3টা থাকে 3টা, 4টা থাকে 4টা, তো অলওয়েজ 2টা থাকাই ভালো। এটা আপনাকে জানতে হবে। আপনি যত বয়স দিয়েছেন এস, এটা আপনাকে উল্লেখ করতে হবে। নাম্বার 11 হাউস হোল্ড ইনকাম, আপনার ইনকাম কত ইয়ারলি, ঠিক আছে? নাম্বার 12 হুইচ অফ দ্য ফলোইং পেটস, মানে আপনার বাসায়, তো ইউএসএর লোকজনের বাসায় অনেক মানে প্রাণী থাকে, লাইক ডগ, ক্যাট, ফিশ, হ্যাঁ, তো এগুলো আপনি উল্লেখ করবেন আর কি। কী কী উল্লেখ করছেন সার্ভে ফিল আপের টাইমে এগুলো খেয়াল রাখতে হবে। হোয়াট আর হাউস হোল্ড ইনভেস্টমেন্ট আছে, আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত আর কি, ঠিক আছে? 14 হাউ মেনি পিপল লিভ ইন, আপনার বাসায় কয়েকজন ফ্যামিলি লোকজন বাস করে। তো সম্ভবত ইউএসএতে আপনার ওইরকম কেউ ফ্যামিলি, দাদা দাদি বাংলাদেশের মতো ওইভাবে বাস করে না, হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, ঠিক আছে? তো সেইটাই উল্লেখ করবেন। ইন ইউর হাউস হোল্ড হুইচ অফ দ্য ফলোইং থিংস ইউ আর রেসপন্সিবল আর পার্টিকুলার রেসপন্সিবল ফর মেকিং ডিসিশন অ্যাবাউট, মানে এখানে বলছে যে আপনার এই যে টেলিভিশন, ব্যাঙ্কিং, ইন্টারনেট, অটোমোবাইল, গ্রিসারি, শপিং, মোটরস, ফিনান্স, ক্লোথিং অ্যাটসেট্রা, এই যে এইগুলো জিনিস করতে একটা ডিসিশান মেক করতে হয়। যেমন আপনার ফ্যামিলির ডিসিশান মেক হয়তো বা আমাদের বাবা মা, বা যদি না থাকে বড় ভাই করে। তো এটা বলছে যে আপনি কি আপনার এই ফ্যামিলির যতগুলো ডিসিশান মেক করতে হয় আপনি কি এগুলো করেন, ঠিক আছে? এইটা। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি অবশ্যই এমপ্লয়েড দেবেন। এখন যদি বলেন আনএমপ্লয়মেন্ট, মানে বেকার বা চাকরি করি না, বেকার বসে থাকি, তাহলে তো হবে না। এমপ্লয়মেন্ট ক্লাস, আপনার ইয়েটা কত দূর আর কি, যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার, অ্যাডমিনিস্ট্রেটিভ, আমরা বাংলাদেশের কথা বলতেছি, বা পদের, তো আপনার ক্লাসটা কী বা পজিশানটা কী? অ্যাডমিনিস্ট্রেটিভ আর প্রফেশনাল, ম্যানেজার, তারপরে এসআর, যেটা আপনি এখানে সেটা ইয়ে করবেন। এবং চ্যালেঞ্জ দিলাম, আপনি সার্ভে করতে এগুলো 100% এই কোশ্চেনগুলোই আসবে। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এমপ্লয়মেন্ট ফুল টাইম, মানে আপনি কি সারা মানে ফুল টাইমে কাজ করেন না পার্ট টাইম, ঠিক আছে? ফুল টাইম দেবেন। ইনকাম, আপনার ইনকাম কত এটা উল্লেখ করবেন। জব টাইটেল, ওই বললাম জব টাইটেল কি, ম্যানেজার, ইঞ্জিনিয়ার না অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে? কোম্পানি এমপ্লয়মেন্ট, আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির রেঞ্জ, মানে লোক সংখ্যা কত, 100 থেকে 500, 500 থেকে 1000, এটা আপনার ইচ্ছা মতো দেবেন যে কয়জন। কোম্পানি ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রিটা কি, আইটি ना मीडिया ना सोशल मार्केट प्लेस যাই হোক যেটা সেটা উল্লেখ করবেন। কোম্পানি রেভিনিউ রেঞ্জ আপনার রেঞ্জটা কীরকম, ঠিক আছে। কোম্পানি ডিপার্টমেন্ট আপনার কোন ডিপার্টমেন্টে আছেন, আপনি তো ম্যানেজার, ঠিক আছে, কিন্তু আপনি ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে, মানে সাপোর্ট ডিপার্টমেন্টে কাজ করেন না অপারেশন ডিপার্টমেন্টে কাজ করেন না লাইভ চ্যাটে না কোনো সলিউশনে, সেটা প্লিজ চুজ হুইচ ডিপার্টমেন্ট প্রোডাক্টস ইউ আর ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি অন, ঠিক আছে, ওইটাই বলছে আর কোনটাই কাজ করি আমি। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সিনিয়র ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনাল টেকনোলজি, যাই হোক ওই একই কোশ্চেন একটু ঘোরাই ফিরাই দিতে পারে। আপনার এমপ্লয়মেন্ট ক্লাস কী, স্ট্যাটাস কী, এগুলো কিন্তু টাইটেল কী, আপনার জব টাইটেল, এগুলো কিন্তু সেম জিনিস, মাথায় রাখতে পারেন। ডু ইউ অন স্মার্টফোন, অবশ্যই ফোন থাকবে, কেন থাকবে আপনি বুঝে নেন, এখানে বলে দিয়েছি ফোন সবারই লাগে। হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রনিক প্রোডাক্ট ডু ইউ অন, এগুলো একটু দেখে নেবেন, মানে আপনার নিজস্ব কোন প্রোডাক্টগুলো আছে বাসায়, এগুলো এই ভিডিওটা স্ক্রু মানে পুশ করে করে এগুলো দেখে নেবেন, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ ইন্টারনেট কানেকশান, আপনি কোন কানেকশান আপনার বাসার জন্য ইয়ে করেন, মানে স্যাটেলাইট না এই যে নেটওয়ার্ক কেবল দিয়ে তার টানে আমরা বাংলাদেশে যেভাবে টানে আনে বাসায় লাগাই এইটা, ঠিক আছে, মানে এইটার নাম তো বলে আপনার ইয়ে কী কেবল, মানে ফাইবার অপটিক তার আর কি, যাই আপনার স্যাটেলাইট ইউএসএ। এবার হাউ ভ্যান ডু ইউ অ্যাক্সেস সোশ্যাল, আপনি কতক্ষণ দিনের মধ্যে ফেসবুক চালান, আমরা বাঙালিতে সবসময় ফেসবুক চালাই 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টায় অনলাইনে থাকি আর কি, যাই যে যে কাজে থাকি আর কি, কেউ ভালো কাজে থাকে ফেসবুকেতে অনেক কিছু করা যায়, যেমন ফেসবুকে আমার কি হয় ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে হয়, এই যে অনেকে মেম্বারদের সাথে, কিন্তু অনেকে আছে শুধু দেখা গেল ওই যে করেই যাচ্ছে সেটিং মিটিং, ঠিক আছে, তো দিবেন সার্ভাল টাইম সেটে দিনে প্রত্যেক দিনে আসা হয়। তারপর উড ইউ কনসিডার ইউসেলফ টু বি অ্যান আর্লি অ্যাডাপ্টার ফর নিউ টেকনোলজি, এগুলো মানে আছে কি না আপনার বাসায় বা বাই করছেন কি না নিউ ইয়েস। তারপর হুইচ অফ দ্য ফলোইং সোশ্যাল মিডিয়া, এবারে কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো আপনি ইউজ করেন, ঠিক আছে, এগুলো দেখে নেবেন একটু ভিডিওটা পুশ করে, কারণ আমি যে সব বিস্তারিত বলতে যাই একদম 1-1.5 ঘন্টাও শেষ হবে না। তারপর হোয়াটস টাইপ অফ মোবাইল ফোন, আপনার মোবাইল ফোনটা কীরকম আর কি, হ্যাঁ প্ল্যান ডু ইউ হ্যাভ, আচ্ছা কন্ট্রাক্ট। হাউ ভ্যান ডু ইউ গো অনলাইন অন কম্পিউটার ডেস্কটপ, এটা মানে আপনি কতক্ষণ হচ্ছে নেট দিয়ে কম্পিউটার বা এই সব চালান আর কি, আপনি অনলাইনে থাকেন কতক্ষণ, তো সার্ভার টাইম সেটে দিনে সবসময় থাকা হয়। ওই সব তো ফলিং ইজ এ প্রাইমারি হোম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনার বাসার ইন্টারনেট প্রোভাইডারকে, যেমন ইউএসএতে যেগুলো আছে AT&T, T-Mobile, Covenant, মানে আমাদের এটা কী বোঝাচ্ছে, এটা হচ্ছে ISP, মানে যে আমরা যারা মডেম ইউজ করি রবি, গ্রামীণ, ISP, বা যদি কোনো ওয়াইফাই ইউজ করি তাদের কোম্পানি না, তো এটা হচ্ছে ISP ইউএসএর। তা হুইচ অফ আর AT&Tটা হচ্ছে খুব পপুলার আর কি। হুইচ অফ দিস ইউর ক্যারিয়ার ফর এ প্রাইমারি মোবাইল সেলফোন, T-Mobile, মানে আমি কোন এটা শুরু হয়েছে আর কি, মোবাইলের নাম কি। ডু ইউ অন এ লেস অর কার অন, হ্যাঁ আমার নিজস্ব কার আছে, যদি ইউএসএ থাকি অবশ্যই একটা কার আছে। হাউ উড ইউ ডিসক্রাইব দ্য ভেহিকল অর অন, হ্যাঁ গাড়ির নাম আর কি বলছে, ঠিক আছে। ডু ইউ বাই আওয়ার ভেহিকল নিউ, নিউ মানে আমি যে গাড়ি কিনছি সেটা নিউ। আর ইজ দ্য প্রাইমারি সেম, হোয়াট ওয়াজ আওয়ার মেন ভেহিকল ম্যানুফ্যাকচার, যেহেতু এটা 19 সাল 2017 দেবেন, যখন 20 হয়ে যাবে তখন 2018 দেবেন, মানে 2 বছর আগেকারটা দেবেন। ডু ইউ প্রসেস ড্রাইভার লাইসেন্স, অবশ্যই ড্রাইভার লাইসেন্স আছে, তারপর আপনার সব আছে, পাসপোর্ট, ভিসা যা যা বলে সব দেবেন। ডু ইউ আমার মোটরসাইকেল, অবশ্যই মোটরসাইকেল প্লে ইয়েস। ফরেন ডিভাইস ইউজ প্লে গেমস, মানে এই ডিভাইসগুলোতে আমি হচ্ছে গেম খেলি, ঠিক আছে। হাউ মেনি আওয়ার্স পার ওয়েক, তুমি হচ্ছে দিনের মধ্যে কয়বার কত সময় ভিডিও কম্পিউটার গেমস খেলো, 4 থেকে 10 আওয়ার। হোয়াট কাইন্ড অফ ভিডিও কম্পিউটার গেমস ডু প্লে, এই যে নামগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই মনে রাখবেন, কাজে দেবে। অন এভারেজ হাউ মেনি কম্পিউটার ভিডিও গেমস এ মান্থ ডু ইউ পারচেস, মানে মাসের মধ্যে কয়বার তুমি হচ্ছে ভিডিও গেম পারচেস করো। আমাদের বাংলাদেশেও দেখবেন যে অনেকে গেম কিনে আর কি পারচেস করে, সো এইটা বুঝেছে যে আপনি মাসে কয়বার গেম এগুলো কয়টা পারচেস করেন। হাউ ডু ইউ প্লে কম্পিউটার গেমস, মানে তুমি কি কম্পিউটার গেমস প্লে এগুলো খেলো, যে হ্যাঁ উইথ আদার্স থ্রো অ্যান ইন্টারনেট কানেকশান অ্যালোন, যখন একাই থাকি, উইথ আদার্স ইন দ্য সাম রুম হাউস, ঠিক আছে, বাসার মধ্যে যদি কেউ থাকে। হুইচ গেমিং প্ল্যাটফর্ম ডু ইউ রেগুলারলি ইউজ, এই যে এগুলোর নাম দিয়ে দেবেন। ডু ইউ প্লে ভিডিও গেমস উইথ আদার্স অনলাইন, হ্যাঁ অবশ্যই অনলাইনেও গেম খেলা যায় ভিডিও। হ্যাভ এ ফ্লন ইন দ্য লাস্ট 12 মান্থ, মানে 12 মাসে তুমি কোথায় বিবি মানে করে ঘুরতে গেছো, মানে গেছো কি, অবশ্যই, যেহেতু আমি একটা কোম্পানিতে চাকরি করি सो कोम्पानी थेके माने इंडिविजुअली जाते पारी बिजनेस ओयेतेও जाते पारी হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব হোয়াট রুল ইউ প্লে হোয়াইল মেকিং ট্রাভেলিং ডিসিশন। ঠিক আছে, অবশ্যই যে এটা বললাম আই এম দ্য সোল ডিসিশন, মানে আমি হচ্ছে ডিসিশন মেকার। এয়ারলাইন যত টিকিট মিকিট কাটা লাগে বা ট্রাভেল কোন লোকেশনে যাব এই রিলেটেডগুলো। 54 ফর হুইচ পারপাস ডু ইউ ট্রাভেল বাই প্লেন, মানে যে আগেই বলে দিলাম যে আপনি কোন উদ্দেশ্যে ট্রাভেল করতে চান, বোথ লেজার অ্যান্ড বিজনেস, মানে ইন্ডিভিজুয়ালি এবং বিজনেস হয়তো। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ রিজিয়ন, মানে কোন কোন দেশে তো আমি 12 মাসে ঘুরতে গেছি আর কি। হুইচ ইউ ফ্লাই হুইচ টাইপস অফ ফ্লাই ডু ইউ, বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল, মানে দেশের মধ্যে এবং বাইরে ইন্টারন্যাশনালেও। তারপর বলছে যে তুমি 5 স্টার হোটেলে ছিলাম নাকি আমি, মানে কোয়ালিটি আর কি। হ্যাভ ইউ স্টে ডিউরিং দ্য 12 মাসের মধ্যে। হুইচ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লো, এটা হচ্ছে ট্রাভেল রিলেটেড প্রোফাইল, এগুলো নাম বলছে। হুইচ ডোমেস্টিক এয়ারলাইন্স হ্যাভ ইউ ফলোইন দ্য ডিউরিং, নাম বলছে। ডু ইউ স্মোক, অবশ্যই স্মোক করেন। হ্যাভ ইউ বিন ডায়াগনোসড উইথ এনি অফ ফলোইং ইলনেস কন্ডিশন, মানে আপনার নিচের মধ্যে কোন জিনিসগুলো আপনি অসুস্থ। তো যেহেতু আমি কম্পিউটার নিয়ে কাজ করি, সো ব্যাক পেন, ডায়াবেটিস, মাইগ্রেন, ডেন্টাল প্রবলেম, হাই কোলেস্ট্রল, এগুলো হতেই পারে, এগুলো উল্লেখ করবেন। বড় বড় যেমন ক্যান্সার এই জিনিস, তারপরে HIV, এগুলো কখন দেবে না, যখন বলবে যে এ তো ব্যাটা নিচি HIV পজিটিভ এয়ারে, তাহলে কেমনি দেয়ারে তারা সার্ভে করাবো। ঠিক আছে, সো এগুলো দেবেন না। হ্যাভ এনি অ্যাপার্ট ফ্রম ইউ হাউস হোল্ড বিন ডায়াগনোস্টিক, মানে নিচের কোনো অসুখগুলো কি আপনার ফ্যামিলির মধ্যে কারো আছে কি না, যেমন আমার ওয়াইফ অ্যান্ড বেবিদের মধ্যে। ঠিক আছে, অনএভারেজ হাউ মেনি সিগারেট, দিনের মধ্যে কয়টা সিগারেট তুমি খাও। ঠিক আছে, 1 থেকে 3টা বা 5টাও দিতে পারেন, আর অবশ্যই সিগারেট খাই এটা উল্লেখ করবেন। ডু ইউজ গ্লাস, আপনি যদি প্র্যাকটিক্যালি নাও খান। ঠিক আছে, ওই যে ডু ইউ গ্লাস কন্ট্যাক্ট অর লেন্স। ঠিক আছে, ডু ইউজ হেয়ার এইড, মানে হেয়ারিং এইড মানে হচ্ছে কানে শোনার জন্যে কোনো ইয়ারফোন ব্যবহার করতে হয় না। দেখবেন আমাদের দেশে অনেকে যে কানে কম শোনে, ওই জন্য কানের একটা ইয়ারফোন লাগায় রাখছে, তো এটা আমার লাগে কি না, না এটা লাগে না। তারপর হ্যাভ টু টু কোয়েট ইজ অফ দ্য প্রোডাক্ট। ঠিক আছে, তবে ইউনো হাজার আর ইউ দ্য পার্সন হোম, হয়ে যায় ওইটাই পার্সোনাল ডিসিশন। প্রত্যেক দিনে যদি কোনো বাজার সাদা মার্কেট লাগে সেই এগুলোই আমি ডিসিশন মেকার। আর ইউ দ্য প্রাইমারি, আচ্ছা এটা বারবার আসতেছে। হুইচ অফ দ্য, মানে ওই সেম কোশ্চেনটাই বিভিন্নভাবে ঘোরা ফিচে করে। হুইচ অফ দ্য ফলোইং প্রোডাক্টস হ্যাভ ইউ পারচেসড ইন দ্য লাস্ট 12 ইয়ার্স, গ্যারান্টি যা যা থাকবে সব দিয়ে দেবেন। হুইচ অফ দ্য ফলোইং জিনিস হ্যাভ ইউ পারচেসড দ্য লাস্ট উইকস, এইগুলো যে টয়লেট পেপার এসে, মানে বাসার যেগুলো লাগে আর কি প্রয়োজনীয়, চকোলেট যেহেতু বাচ্চা আছে সো এগুলো লাগবে। তো এই হলো বিষয়। তারপরে হচ্ছে হুইচ অফ দ্য অ্যানি অফ ড্রিঙ্কস, মানে যে ড্রিঙ্কসগুলো আমি পান করি, বিয়ার, উইন, কফি। এই যেখানে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে শুধু কফি উল্লেখ করবেন, চা উল্লেখ করার দরকার নেই। বোটল ওয়াটার, ফ্রুট ড্রিঙ্কস, জুস। অন এভারেজ হাউ মেনি অ্যালকোহলিক ড্রিঙ্কস ডু কনজাম, মানে সপ্তাহে তুমি হচ্ছে কয়টা ড্রিঙ্কস করো আর 6 থেকে 7টা দিয়ে দিলেন। ওই সব ফলোইং বেভারেজ ডু ইউ রেগুলার কনজাম, এই যেগুলো নামগুলো দিয়ে দেবেন। আমি অবশ্যই আবারও বলতেছি, আপনার ভিডিওগুলো এত ফাস্ট দেখার দরকার নেই, স্লো স্লো করে দেখবেন। আর এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন আপনার কেউ সার্ভেতে আটকাইতে পারবে না, কারণ এই রিলেটেডই কোশ্চিন হবে। এখন দেখা গেল এই যে ভোটকা, এখন এই ভোটকা সে আপনাকে কোশ্চিনই দিল, মানে সার্ভেটা শুরুতে বলে দিল হুইচ অফ দ্য ফলোইং বেভারেজ ডু ইউ রেগুলার কনজাম, আপনি সে দিয়ে দিলেন কফি। এখন কফির তো দুনিয়া মানে কোম্পানির অভাব নেই, এখন বলে দিল যে তুমি কোন কফিটা পছন্দ করো, কতবার খাও দিনে, তোমার ফ্যামিলিতে কয়জন খায়, তুমি দিনে কয়বার খাইতে পছন্দ করো, তুমি কেন এই ফ্লেভারটা পছন্দ করো, এই সেই। ঠিক আছে, সো এই জন্য এগুলো প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবেন। হাউ অফেন ডু ইউ ইট ফাস্ট ফুড, মানে অ্যানি কুইক সার্ভিস রেস্টুরেন্ট ইন অ্যানি গিভেন ওয়েক অন এভারেজ, মানে ফার্স্ট যে হোম ডেলিভারি কিছু কিছু পিজা বা রেস্টুরেন্টের সার্ভিস আছে না, এগুলো কথা বলতেছে আর কি, তো ফাস্ট ফুড খাওয়ার জন্য। হোয়াট আর ইউ হবিস অ্যান্ড ইন্টারেস্ট, তোমার হবিস এবং ইন্টারেস্টগুলো কী কী। বোটিং, নৌকা, গোল্ফ, ক্যাম্পিং, কুকিং রান্না করা, হেলথ স্বাস্থ্য, ফিটনেস, হলিডে, হলিডেজ, হান্টিং, ফিশিং, পার্টিসিপেন্ট অ্যাটসেট্রা, এগুলো আপনার হতে পারে। অন এভারেজ হাউ মেনি আওয়ার্স অফ টেলিভিশন ডু ইউ ওয়াচ, মানে সপ্তাহে তুমি কতবার টেলিভিশন পার্স। অন এভারেজ হাউ মেনি আওয়ার্স অফ রেডিও, মানে রেডিও কতবার শোনো, সব শুনি কোনো সমস্যা নেই। হোয়াট স্পোর্ট ইউ রেগুলারলি পার্টিসিপেট, কোন কোন স্পোর্টগুলো আমি খেলি এগুলো উল্লেখ করবেন। হোয়াট কাইন্ড অফ গেমলিং ডু ইউ পার্টিসিপেট ইন, সব মানে নিচে যেগুলো থাকবে মোটামুটি 5-7টা দিয়ে দেবেন। হোয়াট হুইচ টাইপস অফ পাবলিকেশন ডু ইউ রিড, পাবলিকেশন মানে হচ্ছে এখানে ম্যাগাজিনের কথা বলতেছে, ঠিক আছে। ম্যাগাজিন তো অনেক প্রকার হয়, আপনি যেহেতু আইটির লোক সো এখানে আইটি রিলেটেড, কম্পিউটার রিলেটেড, ইন্টারনেট রিলেটেড যতগুলো ম্যাগাজিন আছে আপনি সবগুলো ইয়েস দিবেন, ওকে। এবং হাউ মেনি আওয়ার্স এ ওয়ার্ক ডু ইউ এক্সারসাইজ পার্টিসিপেট ইন স্পোর্টস, মানে খেলাধুলার পিছনে আপনি কত সময় এক্সারসাইজ করেন বা পার্টিসিপেট করেন, 3 to 4 আওয়ার্স পার এক সপ্তাহে। আচ্ছা একটু বেশি দেবেন। হোয়াইস অফ দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস ডু ইউ ওয়ান, মানে আপনার নিজস্ব কী প্রোডাক্টগুলো আছে, হেলথ ইন্স্যুরেন্স, ক্রেডিট কার্ড, এগুলো তো থাকবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেপ্যাল অ্যাকাউন্ট, হেলথ ইন্স্যুরেন্স, অটো লোন এটসেট্রা। আর ইউ রেজিস্টার টু ভোট, এর অবশ্যই এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ভোটগুলো সম্পর্কে আমি বলে দিই। 2012 সালে ভোট হয়েছিল ইউএসএতে, 2016 সালে হয়েছিল, এবার 2020 সালে হবে। বাট এর মাঝে যদি বলে 13 সালে ভোট হয়েছিল তুমি কি দিছিলা, অবশ্যই বলবা নো 13 সালে কোনো ভোট হয়নি আমি দিইনি। এবং 12 সালে ইয়ে ছিল, প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা, 16 সালে হলো ডোনাল্ড ট্রাম্প, এখন 20 সালে কী হবে যখন হবে তখন দিবেন, ঠিক আছে। যেহেতু ভিডিওটা ইউটিউবে থেকে যাবে সো পরে যে আবার ভুল করেন না। আর রেজিস্টার টু ভোট, ইয়েস অবশ্যই আমি ভোট 2008 সালে ভোট হয়েছে, 2012 সালে হয়েছে, 16 সালে হয়েছে, 20 সালে মনে রাখবেন। ওখানে প্রত্যেক 4 বছর পর ভোট হয়, বাংলাদেশের মতো 5 বছর বা আদার্স একটু বেশি না। ইন এ পলিটিক্স টুডে ডু ইউ কনসিডার ইউর সেলফ এ ডেমোক্রেট, রিপাবলিক আর ইনডিপেন্ডেন্ট, অবশ্যই স্ট্রং রিপাবলিশিয়ান, ঠিক আছে। হোয়াইস অফ দ্য ফুড কুইক সার্ভিস, এই মানে কোন কোন ইয়েগুলো আমি খাই আর কি, এই যে নাম দেবেন আর কি, যে নামগুলো আছে এগুলো মনে রাখবেন। হাউ অফেন ডু ইউ গো টু দ্য মুভি থিয়েটার, অবশ্যই আমি মুভি থিয়েটারে 3 টাইমস পার মান্থ, 2 থেকে 3 টাইম মানে আমি সপ্তাহে যাই আর কি মুভি থিয়েটারে। হাউ ফ্রিকোয়েন্টলি ডু ইউ রেন্ট অর ডাউনলোড মুভি ফ্রম ভিউইং, হ্যাঁ অবশ্যই এটা আমি ডাউনলোড করি, হ্যাঁ এইটা বলছে। হোয়াট কাইন্ডস অফ মুভিজ ডু ইউ ওয়াচ হোয়েন ইউ গো টু মুভি থিয়েটার, মানে কী রিলেটেড আমি মুভি দেখি, যেহেতু অ্যাকশান, অ্যানিমেটেড, সায়েন্স ফিকশান, কমেডি, মিউজিক্যাল ড্রামা, ফরেনার্স এটসেট্রা। যেহেতু আমার ফ্যামিলি মেম্বার আছে আর তাদেরকে নিয়ে যদি যাই তাদেরকে নিয়ে সব ছবি দেখতেই পারি, অ্যানিমেটেড, ঠিক আছে। ডু ইউ হ্যাভ অ্যাক্সেস ডাউনলোড মুভি, বুঝছেন এটা আগে বলছে। এখন বলি কিছু জিনিস যাই ওই যেগুলো আলোচনা করলাম এগুলো যদি আপনি পুশ করে করে দেখেন, আই এম চ্যালেঞ্জ ওভার শিওর এখান থেকে আপনার কোশ্চেন অলওয়েজ 60% পাবেন, বিলিভ অর নট। এখন বলি অলওয়েজ পজিটিভ অ্যান্সার দিবেন, দেরি করবেন না, মানে ভাবার এত কোনো সময় নেই, একটা বুঝতেছেন না সাথে সাথে কপি করে গুগলে পেস্ট করেন, ঠিক আছে, অ্যান্সার বেরিয়ে আসবে। অ্যাটলিস্ট একটা ধারণা পাবেন যে এইটা আসতেছে, একটা বা মাল্টিপল সার্ভে করেও পয়েন্ট না পেলে হতাশ হওয়া যাবে না, যেহেতু অবশ্যই ধৈর্যের কাজ, এখানে সময় দিতেই হবে। টার্গেট নিয়ে কাজ করতে হবে যে আমার মাসে এত 150, 200, 300 দরকার, টার্গেট না পূর্ণ হওয়া পর্যন্ত লাস্ট কাজ করে যেতে হবে, হাল ছাড়া যাবে না, তাহলে তাড়াতাড়ি সফল হবেন। সার্ভে না আসলে বিরক্ত হওয়া মোটেও যাবে না, ওয়েট করার অভ্যাস গড়ে তুলতে হবে, সার্ভের জন্য ওয়েট করতে হয় এটা মেনে নিতে হবে, বিরক্তিভাব যেন না আসে সেই জন্য বললাম আর কি, ঠিক আছে। অবশ্যই ধৈর্যশীল হতে হবে, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন, মানুষও পছন্দ করে। অলওয়েজ বেস্ট অ্যান্সার দেওয়া ট্রাই করবেন, যেমন ইনস্টলিং লাইকলি ভেরি ইম্পর্টেন্ট, ইনস্টলিং এগ্রি, মানে ডিসএগ্রি বা নেগেটিভ রেজাল্ট তাদের দেওয়া না, কারণ ভাই সে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কাজ করে নিয়েছে, টাকা পে করে, এখন যদি আমরা ওখানে ব্যাড রিভিউ দিয়ে আসি তাহলে কি ওরা আমাদের ইয়ে দিবে নাকি, প্রোফাইলটা লস মানে ব্যাড রিভিউ দিকে চলে যাবে। ওরা মাঝে মাঝে আপনার মনোযোগ পরীক্ষা করার জন্য অ্যান্সগুলো থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করতে বলে, যেমন ব্ল্যাক, হোয়াইট, রেড, হ্যাঁ এখন বললো যে নিচের যেগুলো আছে তার মতো রেড সিলেক্ট করো, এখন আপনি দেখছেন যে বাবা ওরে বাবা নিচে খালি আছে কোন মনে করছেন, মানে আপনি বোঝেনই নি একটা ব্ল্যাক সিলেক্ট করছেন, কিন্তু ওরা কোশ্চেনের মধ্যে বলেই দিছে যে আপনি নিচ থেকে রেড কালারটা সিলেক্ট করেন বা রেড যেটাতে লেখা আছে সেটা সিলেক্ট করেন, কিন্তু না। তারপর এ রিলেটেড কোশ্চেনটা বেশি আসে যে এ বয় হ্যাড এ 6 cows হি লস্ট, 2টা কাউ গরু হারে গেল, এখন কয়টা থাকলো, 4টা। জেনারেল মাইনাসটাও আমরা ভুল করি, এগুলো ভাই ভুল করা যাবে না, তো কারণ যে মনোযোগী হতে হবে। তো আর এখান থেকে কী পরিমাণ আর্ন করা যায় এটা তো আমি আগেও বলেছি, জাস্ট ব্র্যান্ডেড দেখাইছিলাম, বা আরও কিছু সাইট আছে যেগুলো এখনও শেয়ার করা হয় নাই। তো মোটামুটি যা আলোচনা করলাম, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনার দেখতেও কষ্ট হয়ে যাবে, 24 মিনিট হয়ে গেছে অলরেডি। তো আশা করি ভিডিওটার মানে ফুল যে জিনিসটা আমি বোঝাতে চাইলাম সেটা হয়তো বা বুঝতে পারছেন। তো এগুলো খেয়াল করবেন, আমার মেম্বার নন মেম্বার যারা আছেন সবাই উপকৃত হবেন এবং চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিক মারে উঠিয়ে দিবেন যাতে এরকম কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান বাড়ি চলে যায়। লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং আপনারা যারা কাজ করতেছেন অলরেডি যদি কাউকে সাজেস্ট করার মতো হয় অবশ্যই ভিডিওটি সাজেস্ট করবেন, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি। আর আমাদের এখানে কিছু সার্ভিস আছে, সেই সার্ভিসটা নিয়ে কথা না বললেই নয়। যাই হোক, এইটা বাদ। এখন আপনি হচ্ছে আমাদের কাছ থেকে কিছু সার্ভিস নিতে পারবেন। সার্ভিসটা হচ্ছে এরকম যে পেপ্যাল অ্যাকাউন্ট নিতে পারবেন। আমার এখানে অবশ্য আলোচনা করা আছে। নাজমুস সাকিব, ভিডিওটা দেওয়ার জন্য থ্যাঙ্কস ব্রো। আচ্ছা, খুব ভালো ভিডিওটা ছিল। আচ্ছা, যাই হোক, তো কিছু আমাদের এখানে সার্ভিস আছে, ঠিক আছে? তো সার্ভিসগুলো আমাদের কাছ থেকে আপনি খুব সুন্দর করে নিতে পারবেন কোনো প্রকার টেনশন এবং ইয়ে ছাড়াই। এনি কান্ট্রি লোকেশন ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, ঠিক আছে, মানে ভিপিএস আর কি। আর ইউএসএ কাজের জন্য ভিপিএস আমাদের কাছে পাবেন রিমোট উইন্ডোজ ডেস্কটপ, উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10 পর্যন্ত, ঠিক আছে? তারপর রোটেটিং আইপি পাবেন, বেস্ট প্রক্সি সার্ভার পাবেন। এগুলো যে সার্ভে কাজের জন্য না, এটা আমাদের একটা সার্ভিস, আমরা বাইরে সেল করি, তো এগুলো নিতে পারবেন। সক্স 5, ভেরিজন, কমক্যাস্ট, AT&T, ইউএসএ পেপাল, বিজনেস অ্যাকাউন্ট বললাম, এনে সার্ভিস অ্যাট ফোন ভেরিফিকেশন। আপনি যে কোনো সাইটের ফোন ভেরিফিকেশান আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। যে কোনো প্রকার গিফট কার্ড সেল আমাদের কাছে করতে পারবেন। ওয়ালমার্ট, রিক্সটি, আইটনস, অ্যামাজন, গুগল প্লে যত আছে আর কি, এখানে উল্লেখ করা না। তারপর ইউএসএল ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইনস্ট্যান্ট ডিপোজিট আমাদের কাছ থেকে পাবেন পেপ্যাল ভেরিফিকেশানের জন্য। তারপর ইউএসএ ভার্চুয়াল ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো আমাদের কাছ থেকে পাবেন পেপ্যাল ভেরিফিকেশানের জন্য। ইউএসএ রিয়েল ফোন নাম্বার সার্ভিস, পেপ্যাল ডলার বাই সেল, যে কোনো অ্যামাউন্ট $10 থেকে স্টার্ট করে 1000, 2000, 5000 পর্যন্ত আমার কাছে সেল করতে পারবেন এনি টাইম এনি অ্যামাউন্ট। এবং আমরা যে ট্রাস্টেড, তার উদাহরণ এই গ্রুপটা একটু ঘাঁটাঘাঁটি করবেন, ঠিক আছে? এনাফ। ডোমেন হোস্টিং সাপোর্ট পাবেন যদি আপনাদের ডোমেন হোস্টিং লাগে, হ্যাঁ ডোমেন হোস্টিং পাবেন। আচ্ছা, জায়গাগুলো ইয়ে মানে সাইটও কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে আপনার ফেসবুক পেজে যদি বুস্ট করা লাগে আপনি হচ্ছে আমাদের এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি। আপনি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন আমাদের চ্যানেলটাকে, তো কী করবেন? সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব কীভাবে করে তো যাই হোক, ভালো থাকেন। অনেক বকবক করলাম, তাই না? বকবক করলে তো কী হয়েছে, আলোচনা তো হয়েছে। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। হ্যাপি অনলাইন।